প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি গত সপ্তাহে তোমাদেরকে আমি একটা ধারণা দিছিলাম গ্রাম কিলোগ্রাম মিটার সেন্টিমিটারের অঙ্ক এবং সূত্রগুলো তোমাদেরকে শিখতে বলেছিলাম। আশা করি তোমরা সবাই সূত্রগুলো শিখেছ। আজকে তোমাদেরকে 120টা অঙ্কগুলো করাবো। 1 নম্বর আছে 7 কিলোগ্রামে, 7 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করি। 1 নম্বর 7 কিলোগ্রাম। গ্রামে আমরা কি করবো? আগে আমাকে দেখতে হবে 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম সমান কত? 1000 গ্রাম। তাহলে 7 কিলোগ্রাম সমান 7 × 1000। সমান গ্রাম, তাহলে কত গ্রাম হবে? 7000। সাতকে যখন আমি 1000 দিয়ে গুণ করবো তাহলে কত হবে? 7000 গ্রাম। এই গেল আমার 1 নম্বর অঙ্ক। কিলোগ্রামে করতে বললে আমাকে আগে জানতে হবে 1 কিলোগ্রাম সমান কত? 1000 গ্রাম। তাহলে 7 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করতে হচ্ছে, তাহলে কি করবো? 1 কিলোগ্রাম সমান যখন 1000, 7 কিলোগ্রাম সমান কত? 7000। তাহলে 7 × 1000 দিয়ে আমি যখন গুণ করবো তখন কি হবে? 7000 গ্রাম বেড়ে যাবে। তারপরে 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্ক তোমাদের আছে কি? 4 কিলোগ্রাম 8 গ্রামকে গ্রামে প্রকাশ কর। 4 কিলোগ্রাম 8 গ্রামকে গ্রামে প্রকাশ কর। তাহলে কি 4 কিলোগ্রাম এখানে ছিল 7 কিলোগ্রাম। প্রথমে আমরা দেখবো, আমরা জানি, আমরা জানি কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তোমাদের বলছে 4 কিলোগ্রাম, 4 কিলোগ্রাম আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 4 কিলোগ্রাম
by E. Sama, waktu sentimeter, waktu
সেভেন্টি মিটার। উত্তর কি হবে? এক মিটার সমান কত? একশো সেন্টিমিটার। এক মিটার সমান কত? একশো সেন্টিমিটার। তাহলে তিন মিটার সমান কত সেন্টিমিটার? একশোকে তিন দিয়ে গুণ করলে এই যে একশো গুণ তিন সমান কত? তিনশো। তাহলে কি হবে? তিনশো সেন্টি মিটার। তিনশো সেন্টি মিটার। তিন মিটার সমান কত সেন্টিমিটার? তিনশো সেন্টি মিটার। এখানে কয়টা দিচ্ছি আমি উদ্দেশ্যমূলক প্রশ্ন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ঠিক আছে, বাড়ির কাজ তোমরা নিজেরা করবে, বাড়ির কাজ তোমরা নিজেরা করবে। একশো পৃষ্ঠা
উৎসমূলক অঙ্ক আমি তোমাদেরকে করাবো, যেগুলা দিছি ওগুলা তোমরা বাড়িতে খাতার মধ্যে উঠাবে এবং শিখবে, বাসায় বসে নিজেরা চর্চা করবে। কারণ পরীক্ষা, বার্ষিক পরীক্ষা তোমাদের 50 নম্বরও হবে না, বার্ষিক পরীক্ষা তোমাদের হবে সম্ভবত 100 মার্কের। বার্ষিক পরীক্ষা মানে সম্ভবত তোমাদের 100 মার্কের হতে পারে, আমি এখনো কনফার্ম না, তোমরা তার বেশি করে অঙ্ক করবে, যেগুলো আমি করাইছি এগুলা বারবার বাসায় বসে করছি চর্চা করবে। আজকে এই পর্যন্ত, আজকে এখানে এই পর্যন্ত, খোদা হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।